আপনারে ভাই ভুল বলছি ভাই আপনারে বোম্বের হিরো না হলিউডের হিরোর মতো লাগতেছে পুরো টম ক্রুজ রোমিও হ্যাঁ ভাই পাগল ভাই শুনি আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন শহীদুজ্জামান সেলিম শহীদুজ্জামান সেলিম জন্ম January 5 একজন বাংলাদেশী মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক তিনি প্রায় 100টিরও বেশি বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করেছেন পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি তিনি মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘ মল্লার ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন 2012 সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়াও 2 দশক ধরে ছোট পর্দায় অবদানের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন জন্য বলে নিই যে আমি এখান থেকে সরব না আমি জানতে চাচ্ছি এখানে দাঁড়ানো যাবে না কেন ভাই আমাকে কেন ঝামেলা করছেন জান না ওদেরকে ওদের ডিউটি করতে দেন জানেন তো কর্মজীবন ছাত্র জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় শহীদুজ্জামান সেলিম যুক্ত হয়ে পড়েন নাট্য আন্দোলনের সাথে পরবর্তীতে 1983 সালে তিনি ঢাকা থিয়েটারে মঞ্চ অভিনেতা হিসাবে যোগ দেন এবং বর্তমান কাল পর্যন্ত এই দলের অধীনে অনিয়মিতভাবে মঞ্চে অভিনয় করে আসছেন এই থিয়েটার দলের সাথে তিনি বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় এবং নির্দেশনা দেন মঞ্চে অভিনয়ের মাধ্যমে শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে হাতেখড়ি হলেও পরবর্তীকালে তিনি ছোট পর্দায় এবং বড় পর্দায় কাজ করেছেন আরে নিজেকে দেখো এই যে তুমি সারাক্ষণ গাধার মতো মাথা না খাটিয়ে কাজ করতে গিয়ে কোম্পানির 12টা বাজাচ্ছ 1989 সালে বাংলাদেশ টেলিভিশনের জোনাকি জলে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি ছোট পর্দায় অভিষেক ঘটান এরপর টেলিভিশন নাটকে নির্দেশনা দিতে শুরু করেন তার পরিচালিত স্পর্শের বাইরে এবং রংচুর ধারাবাহিক নাটক ছোট পর্দার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে আমি হচ্ছি পৃথিবীর সেই লোক যে সর্বাধিক নির্বাচনে অংশগ্রহণ করেছে আমি একটি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি ব্যক্তিগত জীবন শহীদুজ্জামান সেলিম December 16, 1993 সালে বাংলাদেশী মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী রোজি সিদ্দিকীকে বিয়ে করেন তাদের 2টি মেয়ে রয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে Icon Focus 24 TV powered by 4D 4th Dimension আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন